প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত মেরা মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরার মাটি যাবে দিল্লিতে, মিশবে অমৃত বাটিকা জমিতে। স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি স্বাধীনতার পরে যেসব সৈনিক দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি। মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এই অনুষ্ঠানে আগরতলা সার্কিট হাউসের সামনে থেকে এক সুসজ্জিত মিছিল করে মহাকরণের সামনে এসে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার সকল মন্ত্রী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা সমাজসেবক রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সভার আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সময়ে সময়ে রাজ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মেরি মাটি মেরা দেশ কর্মসূচিও রাজ্যের সফলভাবে বাস্তবায়িত করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক ভাবনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। ইউনাইটেড থাকার যে বিষয়, আমাদের দেশের জন্য আমাদের কাজ করতে হবে, ফার্স্ট কান্ট্রি তারপর অন্য কিছু, এই যে বিষয়। এবং যারা আমাদের, যাদের কারণে আমরা আজকে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি, যে গণতন্ত্রকে আমরা এখানে রক্ষা করে আমরা চলতে পারছি, তাদেরকে স্মরণ করা, যারা বলিদান হয়েছেন বিশেষ করে তাদেরকে স্মরণ করা। এই মাটির জন্যে ওরা বলিদান হয়েছেন, এর জন্য আজকে মেরি মাটি মেরা দেশ এই যে কার্যক্রম এখানে রাখা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। হর ঘর তিরঙ্গা আপনারা সবাই জানেন যে হর ঘর তিরঙ্গা যখন সেই প্রোগ্রাম আমাদের দেওয়া হয়েছে, আমরা এর আগেও বহুবার আমরা সবসময় 15th August, 26th January সেগুলোতে আমরা পতাকা উত্তোলন আমরা এগুলো করে থাকি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে না, এবার সমস্ত মানুষ জনসাধারণ নিজের পয়সা দিয়ে ফ্ল্যাগ কিনবে এবং প্রতিটা ঘরে প্রতিটা স্কুলে সব জায়গায় এই পতাকা নিয়ে পতাকা উত্তোলন করবে 15th August, সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি। যখন এই প্রোগ্রাম হয় সরকারিভাবে, আমরা তো আমরা বসি বিভিন্নবার বিভিন্ন সময়ে আমরা মিটিং করি, কিন্তু যতক্ষণ ধরে সাধারণ মানুষের মধ্যে না আসবে সেটা কিন্তু কোনোদিন সাকসেস হয় না। এবং সেইভাবে কিন্তু আজকেও আজকে এই যে প্রোগ্রাম আমরা দেখছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে এবং সুন্দর প্রসেশন করে এখানে এসেছে। আমি যারা আজকের এই যে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য এখানে আমাদের সরকারি দপ্তর থেকে আরম্ভ করে ICA ডিপার্টমেন্ট থেকে লাইফ ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে যারাই অন্যান্য সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীরা এখানে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আগামী দিন এই ধরনের কোনো প্রোগ্রাম যদি হয় নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সবসময় বলি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। শুধু রাজ্য ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।